গাজা উপত্যকার দুপাশে ইসরায়েল ও আরেক পাশে মিশর। বলা যায় সব দিক থেকেই অবরুদ্ধ ভূখণ্ডটি। গাজার 20 লাখের বেশি ফিলিস্তিন পুরোপুরি বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল। খাদ্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব কিছুর জন্যই বাইরের সাহায্যের দিকে তাকিয়ে থাকতে হয়। সাধারণ ফিলিস্তিনিদের চলাচল তো বটেই, সীমান্তে সব সময় কড়া নজরদারি ইসরায়েলি সেনাদের। সমুদ্রে, নৌসেনা ও আকাশপথে বিমান দিয়ে প্রতিনিয়ত পাহারা দেয় তারা। কিন্তু এরপরও গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলে যেভাবে নজিরবিহীন হামলা চালানো হলো তাতে হতবাক ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ও পশ্চিমারা। এত কড়াকড়ির মধ্যে গাজায় অস্ত্র পৌঁছালো কীভাবে? এসব অস্ত্র সরবরাহ করল কে? বিশ্লেষকরা এ নিয়ে বেশ কিছু ধারণা দিয়েছেন, তাই জানাবো এবারের প্রতিবেদনে। সঙ্গে আছি আমি অমরিনা। যেমনটা বলছিলাম, গাজা উপত্যকার দুই দিকে ইসরায়েলের সীমান্ত, অন্যদিকে মিশরের সীমানা। গাজার পশ্চিম প্রান্ত মূলত ভূমধ্যসাগরের মুখোমুখি, আর এখানে ইসরায়েলি নৌবাহিনী 12 নটিক্যাল মাইল পর্যন্ত মানুষের চলাচল সীমাবদ্ধ করে রেখেছে। অস্ত্র সরবরাহকারীরা ভূমধ্যসাগরের তীরে অস্ত্র রেখে যায়, আর সেখান থেকে ইসরায়েলি নৌবাহিনীর সামুদ্রিক নজরদারি উপেক্ষা করেই অস্ত্র পৌঁছায় হামাসের কাছে। ভূমধ্যসাগর ছাড়াও আরও একটি গোপন পথে অস্ত্র হাতে পায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনটি। সেটি হলো বিকল্প পথ হিসেবে টানেল বা সুড়ঙ্গ ব্যবহারের মাধ্যমে। কথিত রয়েছে ইসরায়েল ও মিশরের সীমান্ত দিয়ে অসংখ্য সুড়ঙ্গ রয়েছে, যার অনেকগুলোই এখনও ইসরায়েল হদিস পায়নি। বিশেষ করে গাজার সঙ্গে মিশরের সীমান্ত এলাকার একটি টানেল খুবই আলোচিত। মূলত গাজায় অস্ত্র সরবরাহের জন্যই টানেলটি তৈরি করা হয়। ইরান হামাসের অন্যতম পরীক্ষিত ও দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী দেশ। হামাস সহ গাজায় বেশ কয়েকটি ইসলামী সংগঠনকে আর্থিক সহায়তা দেয় তেহরান। গণমাধ্যম বলছে আর্থিক সাহায্যের পাশাপাশি হামাস সেনাদের প্রশিক্ষণও দেয় তেহরান। আর অস্ত্র সরবরাহের অভিযোগ ইরান অস্বীকার করলেও বিভিন্ন প্রতিবেদন বলছে বিভিন্ন সময় গাজা ও মিশর সীমান্তে থাকা সুড়ঙ্গ দিয়েই ইরান ও সিরিয়া থেকে ফজর 3, ফজর 5 এবং M-302 রকেটের মতো অস্ত্র হাতে পেয়েছে হামাস। ফজর সিরিজের রকেটগুলো ইরানের বানানো, অন্যদিকে M-302 রকেট বা খাইবার 1 ইরানের বানানো। দূরপাল্লার আনগাইডেড রকেটটি লেবাননের হিজবুল্লাহ সরবরাহ করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মোটা দাগে হামাসে অস্ত্র পৌঁছানোর জন্য ইরানকেই দায়ী করছে পশ্চিমারা। 2021 সালে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় হামাস ইরান থেকে প্রশিক্ষণ, অর্থায়ন এবং অস্ত্র পায়। প্রতিবেদনে আরও বলা হয় হামাস বাইরে থেকে মোট যে অর্থ পায় তার 70% আসে ইরান থেকে। বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের বানানো অস্ত্র দিয়েই হামলা চালানো হয়েছে দেশটির মিত্র ইসরায়েলে। কিন্তু যুক্তরাষ্ট্রের অস্ত্র হামাস পেল কিভাবে? সেই প্রতিবেদন মতে মূলত এসব অস্ত্র আফগানিস্তান থেকে এসেছে, অর্থাৎ আফগানিস্তানের তালেবান যুক্তরাষ্ট্রের এই অস্ত্র সরবরাহ করেছে। 2021 সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের পর অসংখ্য গোলাবারুদ ও অস্ত্র দেশটিতে ফেলে যায়। এরপর আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর সেই অস্ত্রই হামাসের কাছে পৌঁছে দেয় তালেবান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী প্রায় 2 দশক ধরে হামাসের প্রকৌশলীদের অস্ত্র প্রশিক্ষণ দিয়ে আসছে। আরও উন্নত অস্ত্র নির্মাণে হামাস প্রকৌশলীদের নিজস্ব উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাও দিচ্ছে তেহরান। বিশ্লেষকরা বলছেন হামাসের রকেট এবং ক্ষেপণাস্ত্র প্রকৌশলীরা ইরানের আঞ্চলিক নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্লেষকদের ধারণা দেশীয় অস্ত্রের কাঁচামাল সরবরাহ করে তা নিজেরাই উৎপাদন করছে হামাস। এখানে আবার আরেকটি প্রশ্ন তুলেছেন অনেকে, গাজায় এমন কোনো ভারী শিল্প নেই যা দিয়ে অস্ত্র উৎপাদনে সহায়তা করতে পারে তাদের। গাজার প্রধান শিল্প টেক্সটাইল, খাদ্য প্রক্রিয়াকরণ এবং আসবাবপত্র, তবে এর প্রধান রপ্তানির মধ্যে রয়েছে স্ক্র্যাপ লোহা। গোপন সুড়ঙ্গ নেটওয়ার্ক দিয়েই অস্ত্র তৈরির এই উপাদান সরবরাহ করা হয় বলে ধারণা বিশ্লেষকদের। অনেক ক্ষেত্রে আবার বিভিন্ন সময়ে গাজায় ধ্বংসাত্মক যুদ্ধক্ষেত্র থেকে এই ধাতু পাওয়া সম্ভব বলে মনে করা হয়। ইসরায়েলি বিমান হামলায় গাজার অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ার পর ধাতব স্তূপ, ধাতবের পাইপ, বৈদ্যুতিক তার দিয়ে রকেট টিউব বা অন্যান্য বিস্ফোরক ডিভাইস বানানো সম্ভব।
আর এভাবেই হামাস তাদের অস্ত্রের ভান্ডার গড়ে তুলেছে বলে মনে করেন বিশ্লেষকরা। সিএনএনের এক প্রতিবেদন বলছে, গাজায় ইসরায়েলের ছোড়া অবিস্ফোরিত ডিভাইস ব্যবহারযোগ্য করে তোলে হামাস সদস্যরা, পরবর্তীতে বিস্ফোরক হিসেবে সেটি ইসরায়েলের বিরুদ্ধেই ব্যবহার করা হয়।